নাইম খান আপনি লিখেছেন, টাকা যে ছবি থাকে তা পকেটে নাকি নামাজ পড়া যাবে? পকেটে থাকলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা প্রদর্শিত হচ্ছে না, আপনার নামাজ হয়ে যাবে। পিঙ্কি আপনি লিখেছেন, কাউকে টিউশনি ঠিক করে দিলে তার বিনিময়ে তার বেতনের 30 বা 40% টাকা নেওয়া যায়, তবে কি আপনি টিউশন ঠিক করে দিয়েছেন, এরপরে মাসে মাসে আপনি নিয়মিত তার জন্য তার থেকে আপনি একটা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছেন, তো এই নিয়মিত আপনি কীভাবে নিচ্ছেন? আপনি পরিশ্রম তো একবার করেছেন, এরপর নিয়মিত নেওয়াটা কীভাবে জায়েজ হবে আমার ঠিক বুঝে আসছে না। তবে হ্যাঁ, আপনি ঠিক করে দিয়েছেন, তার জন্য আপনি তার কাছ থেকে পারিশ্রমিক নিতেই পারেন, যে ধরুন তোমাকে একটা টিউশন ঠিক করে দিলাম, তো আমাকে তুমি এর জন্য 1000 টাকা দিবে, 100 টাকা দিবে, এককালীন আপনি কোনো টাকা এলেন, এটা তো আপনার নেওয়ার হক অবশ্যই আছে। আর যদি আপনি টিউশনের সাথে আপনি চুক্তি করেন যে ঠিক আছে, যাদের যারা আপনার টিউটর রেখেছেন তাদের সাথে যদি আপনি চুক্তি করেন, ধরুন 1000 টাকা আমি তোমাকে টিউটর দিচ্ছি, এরপর টিউটরকে আপনি 500 টাকা দিলেন, 700 টাকা দিলেন, 800 টাকা দিলেন, আর বাকিটা আপনি রাখলেন প্রতি মাসে মাসে, এটা আপনার জন্য জায়েজ আছে, কারণ তখন চুক্তিটা ওই টিচারের সাথে আপনার, আর আপনার সাথে ওই শিক্ষার্থীর বাবা মায়ের অভিভাবকের। তো এইভাবে যদি হয় সেটা জায়েজ হবে। আদারওয়াইজ আপনি তার কাছ থেকে প্রতি মাসে মাসে যে নেবেন, এটা কিসের ভিত্তিতে নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামিমা তাখুযু মাল আখিক, তুমি তোমার ভাইয়ের টাকা কিসের বিনিময়ে নিচ্ছ? এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবে।